মিয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধ বিক্রি করার অভিযোগ উঠল এক আয়ুর্বেদিক ঔষধের দোকান বিপাশা মেডিসিন সেন্টারের এক কর্মচারীর বিরুদ্ধে। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের জামান সিনেমা রোড এলাকার মুথুট ফাইন্যান্স ব্যাংকের সামনে, কিন্তু ঘটনার প্রকাশ্যে আসে শনিবার। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা মনজুরুল ইসলাম গত 7ই জানুয়ারি বৃহস্পতিবার ডোমকলের আয়ুর্বেদিক ঔষধের দোকান বিপাশা মেডিসিন সেন্টার থেকে তার বাবার জন্য কাশির ঔষধ কেনেন। বাড়ি গিয়ে ঔষধ খাওয়ার আগেই নির্ধারিত কেনা ওই ঔষধের বোতলে দেখতে পায় মেয়াদ উত্তীর্ণ হওয়া। সাথে সাথে ঔষধ না খাইয়ে সেই ঔষধ সাথে নিয়ে পরের দিন সকালে ফের দোকানে আসেন। দোকানে এসে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দেওয়া হয়েছে বলে ঔষধটি ফেরত দেয়। প্রথমে ফেরত নেয় দোকানে থাকা সেই দুই কর্মচারীরা। ঘণ্টা দুয়েক বসিয়ে রাখার পর বর্তমান মেয়াদের ঔষধ চাইতে গেলে অভব্য আচরণ এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ মনিরুলের। পাল্টা ওই মেয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধই দেন দোকানে থাকা কর্মচারীরা। এমনকি আশেপাশের ব্যবসায়ীরাও অনুরোধ করলে কথা রাখেননি বিপাশা মেডিসিন সেন্টারের কর্মচারীরা। তখনই মেয়াদ উত্তীর্ণ ঔষধের বোতল সাথে নিয়ে স্থানীয় ডোমকল থানায় লিখিত অভিযোগ জানান মনিরুল। অভিযোগের ভিত্তিতেই শুক্রবার ওই দোকান ঘরে তল্লাশি চালিয়ে 40 বোতল মেয়াদ উত্তীর্ণ হওয়া ঔষধ বাজেয়াপ্ত করে পুলিশ। গ্রেপ্তার করা হয় এক কর্মচারীকেও। ওষুধের দোকানে আমি আমার বাবার জন্য ওষুধ কিনতে আসি বিপাশা মেডিসিন সেন্টারে। সেখানে ওষুধটা নিয়ে যাওয়ার পর দেখি এক্সপায়ার হয়ে গেছে এবং দোকানদারকে এসে রিটার্ন করতে বললে যে দোকানদার অকথ্য গালিগালাজ এবং ভাষা প্রকাশ করায় আমি আশ্রয় থানার আশ্রয় নিয়েছি। থানা আমাকে আশ্বাস দিয়েছে সুব্যবস্থা করে দেবে, তাই বলছে। দোকানদার বলতে গেলে আপনি ওষুধটা রাত্রে খাওয়াতে গিয়ে বাবাকে খাওয়াতে গিয়ে দেখে এক্সপায়ার হয়ে গেছে, তারপরে ওষুধটা রিটার্ন নিয়ে আসি। সেমত অবস্থায় দোকানদার দুজন কর্মচারী ছিল, এনাদেরকে বলার পরে ওনারাও এই ভাষায় কথা বলে, লুঙ্গি পরা মানুষ বা চটি পরা মানুষকে আমরা অ্যালাউ করিনি, লাখ লাখ টাকার ব্যবসা করে কেউ কিছু করতে পারেনি, যা পারিস তাই করে নেবা, খানা কর কোর্ট কর, যেটা পারিস সেটা কর। আমি সেটার সেই অনুপাতে আমি থানার আশ্রয় নিয়েছি বিপাশা মেডিসিন সেন্টার। এ বিষয়ে আয়ুর্বেদিক দোকান বিপাশা মেডিসিন সেন্টারের মালিক এ বিষয়ে সাংবাদিকদের ভিডিও করতে নিষেধ করেন, পাশাপাশি কোনোরূপ কথা বলতে চাননি। তিনি এও জানান খবর হয়ে গেলে নাকি তার ব্যবসা নষ্ট হয়ে যাবে। কি বলেছিলেন এ বিষয়ে ধরা পড়েছে গোপন ক্যামেরায়, শুনুন কি বলছেন সাংবাদিকদের সামনে। আমি ছিলাম না দাদা, আমি ওগুলো জানিও না কি হয়েছে না হয়েছে। চালাই দোকান, আমি থাকি না, আমি বহরমপুর থাকি, এখানে আমি রোগী দেখতে আসি, ওরাই চালায়। আর আপনি বললেন যে আপনার ব্যবসাটা নষ্ট হয়ে যাবে, আর আপনার এই প্রতিষ্ঠানের উপর দিয়ে মানুষের ক্ষতি হচ্ছে, সেটার এখানে ক্ষতিকারক কিছু হয় না। আমি এই দিক দিয়ে বলছি না, আর এখানে মানুষ নষ্ট হওয়ার মতন কোনো মেডিসিনও নাই। কালকে যে ঘটনাটা ঘটেছে সেটা আপনার, দেখুন আপনি ওইটাই বলুন কি ঘটেছে, আমরা বিস্তারিত আপনার কাছে অত ইয়ে করব না, কি হয়েছে সেটাকেই জানতে এসেছি আমরা, ঠিক আছে। শনিবার ধৃত কর্মচারীকে আদালতে পাঠায় পুলিশ। কি কারণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ মজুদ রাখা এবং বিক্রি করছিল তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ওই দিন এই ব্যাপার ওষুধের জন্য কি ওষুধ কি 2 নম্বর ছিল? 2 নম্বর এক্সপ্রেস ছিল না, কি হয়েছে এক্সপ্রেস ছিল, হ্যাঁ তার জন্য ধরেছে হচ্ছে ব্যাপার দোকানে। হ্যাঁ স্যার আমি তো কাজ করি স্যার, আমাকে ধরে লিখছে, হ্যাঁ মালিককে ধরে না আমাকে ধরেছে, এই হচ্ছে ব্যাপার। কটা ওষুধ ছিল এখন অব্দি মালিকের কোনো খবরই নাই। আর